আসসালামু আলাইকুম দর্শক, আপনারা আমার স্ক্রিনে একটা রাজনানীকে দেখতে পাচ্ছেন। এটা হলো সেই রাজনানীর বাড়ি। আজকে লালগঞ্জ বাজারে আমি এই মহারানীকে দেখতে পেলাম। উনি বাজারে ঘোরাফেরা করেন, বাজারে খাওয়া দাওয়া করেন, লোকে যা দেয় তাই খান। আমি ওনাকে কিছু টাকা সেধেছিলাম, কিন্তু উনি টাকা নেয়নি। একটু লক্ষ্য করুন যে এই পাগলটা কত সুখী একজন মানুষ, তার ভিতরে কোনো লোভ নেই, লালসা নেই। আমি 50 টাকা সেধেছিলাম, সে কিন্তু নিল না। আসলে এটাই হলো একজন পাগল মানুষের প্রকৃত দৃষ্টান্ত। তাদের ভিতরে কোনো অহংকার থাকে না, লোভ থাকে না। এই হলো তার রাজপ্রাসাদ বাড়ি। সে বিভিন্ন জায়গা থেকে ন্যাকড়া পলিথিন কাগজপত্র টুকিয়ে এই বাড়িটা তৈরি করেছেন। এটাই হলো তার রাজরানীর বাড়ি। যাই না উনি বাড়িটা কীভাবে গুছিয়ে কাছিয়ে রেখেছেন, আপনারাই হয়তো দেখতে পারছেন। এখানেই রাত্রে নাকি উনি ঘুমান। এটা হলো আপনার একটা ফোন কোম্পানির টাওয়ারের নিচে রাত্রে উনি এখানে থাকেন। সারাদিন লালগঞ্জ বাজারে ঘোরেন, উলানিয়ার লালগঞ্জ বাজার। এটা ঘুরে গাড়ে বাজার থেকে যা দেয় তাই উনি খান, খেয়ে দে, রাত্রে এখানে ঘুমান। আমি গত 2 দিন যাবৎ দেখলাম, আজকে এই ভিডিওটা করলাম। জানি না আপনাদের কেমন লেগেছে, আমাকে কমেন্টে জানাবেন। আসলে সব পাগলের ভিতরে কোনো অহংকার থাকে না, লোভ থাকে না, লালসা থাকে না। এরাই হলো প্রকৃত মানুষ। আর মানুষ যারা আমরা আছি, প্রকৃত মানুষ, তারা কিন্তু মানুষের ক্ষতি করতে ইদ্যাবত করে না। এদের দ্বারা কোনো ক্ষতি হয় না। আমি তাকে টাকা সাধলাম, খাবার সাধলাম, সে কিছুই করলো না। তা জানি না আপনাদের কেমন লেগেছে, আমাকে কমেন্টে জানাবেন। আজকের মতো আমি বিদায় নেবো, আল্লাহ হাফেজ।